ঘটনাটি ঘটেছিল অনেক আগেই। তো আমাদের গ্রামে একজন লোক ছিল, তার নাম ছিল আতিয়ার। সাজন ভাই আমরা একটু জোরে যদি কথা বলি তাহলে সবাই ক্লিয়ারভাবে শুনতে পারবে। তো আতিয়ার লোকটি আমাদের সম্পর্কে মামা হয়, আমি তখন অনেক ছোট, আমি পরবর্তীকালে আর কি ঘটনাটি শুনেছি আমার রিলেটিভের কাছ থেকে। তো আতিয়ার মামা মাছের ব্যবসা করতেন। তো যারা গ্রামে বিভিন্ন এলাকায় যারা মাছের ব্যবসা করেন তারা বেসিক্যালি খুব ভোর সকালে বিভিন্ন পুকুর, বিভিন্ন বিলবাওড় এই সমস্ত এলাকায় তারা গিয়ে তার যে পুকুরের মালিক তাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে তারা বাজারে বিক্রি করত, এটা হচ্ছে বেসিক্যালি তাদের কাজ। তো তখন ছিল বর্ষাকাল। তো বর্ষাকালে বিল এবং সমস্ত বাওড়গুলো ভরে গিয়েছিল। তো পুকুরের যে মাছগুলো, বড় বড় মাছগুলো, এই মাছগুলো আপনার বিলে চলে এসেছিল। দেন আতিয়ার মামা চিন্তা করলো যে আমি তো এই সেম মাছটা আমি বিল থেকে যদি একটু পরিশ্রম করে ধরি তাহলে হয়তো প্রফিট আমার বেশি আসবে। তখন আতিয়ার মামা চিন্তা করলো যে তাহলে আমি পুকুরে আপাতত মাছগুলো কেনা অফ দেই। তো উনি একদিন ওনার ওয়াইফকে বললো যে আমি আজ রাতে মাছ ধরতে যাব, তুমি আমাকে রাত 3টার দিকে ডেকে দিও। তো ওনার ওয়াইফ বললো 3টা না, তুমি আর একটু পরে যাও, তুমি 4টার দিকে যাও। তো উনি 4টার দিকে ওই দিন মাছ ধরতে গেল। তো মাঠে যখন গেল তখন দেখে যে মাঠের ভেতরে অনেক মাছ, উনি মাছ মারছে, ওনার অনেক ভালো লাগছে, প্রায় 10 কেজির বেশি হবে উনি মাছ মেরেছে। তো ওই দিন চলে আসছে, উনি বেশি সময় মাছ মারেনি, অল্প সময়ে ওনার ব্যাগ ট্যাগ সব ভরে গেছে, 10 কেজির বেশি মাছ হয়েছে, উনি ওই মাছ বাজারে বিক্রি করছে অ্যান্ড যথেষ্ট প্রফিট পেয়েছে। আফটার উনি চিন্তা করলো যে আমি আজ রাতে আবার মাছ ধরতে যাব। অ্যান্ড উনি ওনার ওয়াইফকে বলল যে আজ রাতে আমরা দুইজনে যাব, তুমি আমার সঙ্গে যাবে এবং আমরা অনেকগুলো ব্যাগ নিয়ে যাব, তুমি ব্যাগ ধরবে আর আমি শুধু মাছ মারব। তো যেই কথা সেই কাজ, ওনারা চলে গেলেন বিলের খুব গভীরে, চলে গেলেন মাছ মারতে মারতে দুইজনে অনেক গভীরে চলে গেলেন। তো মাছ মারছে আতিয়ার মামা, আর আমার মামির নাম ছিল সর্বানু। তো মামি হাতে ব্যাগ ছিল, মামা মাছ মারছে এবং মামির কাছে মাছগুলো দিচ্ছে, সর্বানু মামির কাছে। তো সর্বানু মামি মাছগুলো ব্যাগে রাখছে। তো এইভাবে দীর্ঘক্ষণ মাছ মারার পরে আতিয়ার মামা ফলো করলো যে কী ব্যাপার, আশপাশ থেকে কোথাও থেকে হয়তো কোনো একটা কাঁচা মাছের গন্ধ আসছে। তো উনি বিষয়টি ফলো করলো, উনি মাছ ধরা স্টপ করে উনি সর্বানু মামির কাছে চলে গেল। চলে গিয়ে বললো যে এতক্ষণ ধরে তো আমি মাছ মারলাম, কতগুলো মাছ হয়েছে দেখি। তো ব্যাগটা মামির কাছ থেকে নিয়ে দেখলো যে ব্যাগের অর্ধেকও এখনও ভরে নাই, বাট বিফোর ডে, লাস্ট ডে উনি যে মাছগুলো ধরছিল এর চেয়ে কম সময়ে এক ব্যাগ টোটালি মাছ হয়েছিল, 10 কেজি প্লাস। বাট আজকে তার চেয়ে বেশি সময় ধরে মাছ ধরছে, বাট ব্যাগের অর্ধেকও এখনও হয় নাই। উনি বিষয়টা এতটা সিরিয়াস না নিয়ে উনি আবার মাছ ধরার জন্য চলে গেল ওখান থেকে। তো উনি মাছ ধরছে, আবার দীর্ঘক্ষণ মাছ ধরার পরে উনি ওনার ওয়াইফের কাছে, সর্বানু মামির কাছে মাছগুলো দিচ্ছে, সর্বানু মামি মাছগুলো ব্যাগে রাখছে। তো এইভাবে কিছুক্ষণ মাছ মারার পরে উনি সাইড থেকে যেন একটা নইজ একটা সাউন্ড পেল, সাউন্ডটা এরকম অপূর্ব ভাই, কেউ কোনো কাঁচা মাছ আর কি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এরকম একটা সাউন্ড উনি সাইড থেকে পেল, খাওয়ার শব্দ। হ্যাঁ হ্যাঁ, একটা মাছ খাওয়ার শব্দ। উনি যখন শব্দ পেল তখন উনি ওনার ওয়াইফের দিকে তাকিয়ে একটু ফলো করার চেষ্টা করলো, কিন্তু দূর থেকে তেমন কিছু দেখতে পাইনি। উনি একটা মাছ নিয়ে ওনার ওয়াইফের কাছে গিয়ে যখন বললো যে দেখি ব্যাগটা দাও তো, তখন ওনার ওয়াইফ নিচের দিকে তাকিয়ে আছে, ওনার দিকে তাকালো না, ব্যাগটা পিছিয়ে রেখে লুকিয়ে রাখলো। দেন আতিয়ার মামা যখন মামির মুখে হাত দিল, দেন ইউ ক্যান বিলিভ দিস অপূর্ব ভাই, সর্বানু মামির মুখে ছিল একটা কাঁচা মাছ আর চুলগুলো ছিল উস্কো খুস্কো এরকম টাইপের। দেন যখনই আতিয়ার মামা মামির দিকে তাকালো তখনই মামি একটা জোরে একটা মানে হেঁচড় বলে যেটাকে আর কি, জোরে একটা হেঁচড় দিল একদম টোটালি মামার একদম আপনার কাঁধের মাঝে গলার ওখানে। যখনই দিল তখনই আতিয়ার মামা একদম পুরো, উনি আতিয়ার মামা যথেষ্ট সাহসী ছিলেন বাট উনি বিষয়টা এতটা ব্যালেন্স রাখতে পারেন নাই। তখন উনি ওনার হাতে যে ইনস্ট্রুমেন্টগুলো, মাছ ধরার যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, ওই ইনস্ট্রুমেন্ট দিয়া সর্বানু মামির মাথায় জোরে একটা বাড়ি দিল। যখনই জোরে বাড়ি দিল তখন সর্বানু মামি আরও সামনের দিকে তেড়ে আসছে। তো এমন অবস্থায়
আতিয়ার মামা ওনার কাছে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল মাছ ধরার, সেই ইনস্ট্রুমেন্টগুলো রেখে উনি দৌড় দিয়ে অনেক প্রায় 4-5 মিনিট ধরে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে উনি যখন বাসার কাছে চলে গেল, উনি খুব মানে ক্লান্ত, খুব ক্লান্ত অবস্থায় দরজার পাশে গিয়ে দরজায় টোকা দিল। দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে উদয় ভাই, অপূর্ব ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি যখন দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুললো, দেখলো যে আমাদের সেই সর্বানু মামি দরজাটা খুলে দিল। তো উনি তৎক্ষণাৎ প্রশ্ন করলেন সর্বানু মামিকে যে কী ব্যাপার, তুমি আমার সঙ্গে মাছ ধরতে গেলে, তুমি আমার সঙ্গে সিনক্রেট করলে, এত কিছু হলো, তুমি আমার আগে কীভাবে আসলে? রাইট। তখনই মামি বলল, মানে কি, আমি তো তোমাকে এখন তো বাজে রাত 3টা, আমি তো তোমাকে এখন ডাকার জন্য তোমার রুমে গিয়ে তোমাকে পাই নাই, কিন্তু তাহলে ওখানে কে ছিল অপূর্ব ভাই? তারপরে আর মানে তাদের দুজনের দেহে আর কোনো মানে পানি ছিল না, এত বেশি তারা ভয় পেয়ে গেছিল। ওই রাত তারা অনেক বেশি ভয়ের সঙ্গে কাটিয়েছিল। পরের দিন সকালবেলায় গ্রামের লোকজনকে সব জড়ো করে বিষয়টা জানানো হলো। গ্রামের লোকজন সবাই মিলে যেখানে সিনক্রেটটা হয়েছিল, যেখানে ঘটনাটি অপূর্ব ভাই ঘটেছিল, একই জায়গায় তারা গিয়ে দেখলো পরের দিন সকালবেলা ওখানে একটা মৃত কাক পড়ে আছে, যেই জায়গাটা আসলে হাজবেন্ডের দুজনের ঝগড়াটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনক্রেটটা যেখানে হয়েছিল, আর সিনক্রেটটা হয়েছিল মূলত একটা খারাপ কোনো কিছুর সঙ্গে, প্যারানর্মাল কোনো কিছুর সঙ্গে, সামথিং ওয়াজ রং। তো এখানে সর্বানু মামির যে আপনার রূপটা, এটা রূপটা পরবর্তীতে বোঝা গেল যেটা, যে সর্বানু মামির এই রূপটা ধারণ করা হয়েছিল, ধারণ করে খারাপ কোনো কিছু আতিয়ার মামাকে আর কি ধোঁকা দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার ফার্স্ট ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার, আমি রনি, ঢাকা মিরপুর 10 থেকে এসেছি। তো এই ঘটনাটা হলো 2012 সালে আমার সাথে ঘটে যাওয়া। তো আমি ঢাকা থেকে কোনো কারণে আমি দেশের উদ্দেশ্যে রওনা করি। তো ওই সময়টা ছিল বিকাল টাইম, তো হয়তো বেড়ানোর উদ্দেশ্য আমার অতটা মনে নেই, কিন্তু আমি দেশের উদ্দেশ্যে রওনা করি। তো আমার এখান থেকে মানে ঢাকা থেকে যাইতে যাইতে আমাদের ফরিদপুর আমার দেশের বাড়ি, তো যাইতে যাইতে আমার অনেক রাত হয়ে যায়। রাত হয়ে যায় বলতে কেমন, যে রাত 8:30 অলমোস্ট, আমি তখন ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড। তো ওইখান থেকে আমাদের ট্যাবাখোলা দিয়ে হাজীগঞ্জ যাইতে হয় আমার গ্রামের বাড়ি। তো 8:30 পরে 9টার সময় আমি ট্যাবাখোলা যাই, কিন্তু ওখানে কোনো বাস পাই না, কারণ আমাদের ওখানে সন্ধ্যা পরে আর বাস চলে না। আর হয়তো হঠাৎ মানে 2-1টা অটো পাওয়া যায়। তো কী করবো, ওখানে বসে আছি যে বাড়ি যাব, এখন দেখি কি সে যাইতে পারি। তো হঠাৎ করে একটা অটো আসলো। তো অটোওয়ালাকে বললাম যে ভাই আপনি কি হাজীগঞ্জ যাবেন? তো অটোওয়ালা বলল যে হাজীগঞ্জ আপনি একা? আমি বললাম যে হ্যাঁ। তো বলে যে একা তো নিয়ে গেলে হবে না, আরও লোক হলে ভালো হতো। তো আমি বললাম যে আচ্ছা দেখেন হয় কিনা, কারণ যে আমার তো প্রবলেম, তো আমাকে নিয়ে গেলে অনেক ভালো হতো। তো বলল যে ভাড়া লাগবে 100 টাকা, যেখানে 30 টাকার ভাড়া সেখানে 100 টাকা চাইলো রাত করে। তো আমি কী করবো, এখন বিপদে পড়ে গেছি। তো আমি বললাম যে ওকে কোনো সমস্যা নেই, যাবো। তো উনি বলল যে আপনি বসেন, দেখি আর কয়েকজন পাই কিনা। তো বসে আছি, এর মধ্যে হঠাৎ করে আরও একটা মহিলা, একটা বৃদ্ধ লোক মানে বুড়া মানুষ, আর আরেকটা হলো ছেলে, বাচ্চা ছেলে। তো তিনজনে যাবে আবার হাজীগঞ্জ। তো ওনারা যাবে, তো ওনাদেরও বসালো, ওনাদের পিছে বসালো, আর আমি সামনে বসলাম, তো অটো ড্রাইভার পাশে। তো তখন মানে শীতের রাত ছিল, তো অটোওয়ালা অটো চালালো, মানে ছাড়লো ট্যাবাখোলা থেকে। তো আমাদের ওখানে যাইতে আপনার 45 মিনিট সময় লাগে এমনি নর্মালি অটোতে। তো অটোতে যাচ্ছি বসে, তো এখন হঠাৎ করে দেখি কি অটোওয়ালা মানে এমনিতে আমার সাথে আগে পরিচয় হলো যে তুমি কোথা থেকে আসছো। আমি বললাম যে ঢাকা থেকে, নর্মালি তার সাথে পরিচয় হলাম। তো উনি বলল যে আমি ফরিদপুরে থাকি, আমার দেশের বাড়ি কোথায় যেন বলল, যে আমি ফরিদপুরে আজকে অনেক বছর যাবৎ থাকি, দেশের বাড়ি যাই না। তো যাই হোক ভালো। তো পরিচয় হতে হতে এখন হঠাৎ করে দেখি যে ভাইয়া মানে অটো চলতেছে, কিন্তু হঠাৎ করে অটোটা এত মানে আস্তে চলতেছে, যেটা বলার বাইরে, যে আমি নেমে হাঁটতে পারবো। তো আমি বসে আছি আর মনে মনে ভাবছি যে এমনটা হচ্ছে কেন, আমি হয়তো তাকে কিছু বলবো। তো ওনাকে কিছু আমি বলি না প্রথমে, পরে দেখি কি ওই লোকটা হাত দিয়ে সামনে ইশারা করে মানে কি যেন করছে আর কি। আচ্ছা। তো আমি মনে মনে ভাবছি যে এমন করতেছে কেন, আমি হয়তো ভাবলাম যে সামনে হয়তো কুয়াশায় হয়তো দেখা গেল রাস্তার দেখতে প্রবলেম হচ্ছে, হাত দিয়ে হয়তো ম্যাপ করছে কিংবা কিছু বোঝার চেষ্টা করছে। তো যাই হোক অটো চালাচ্ছে, আবার হঠাৎ করে দেখি কি যে অটোর টিনে 2-3টা টোকা মারে।
তো টোকা মারতেছে। এখন এমন কিছু সময় যাচ্ছে, তো 15-20 মিনিট অটোটা চললো, চলার পরে তার সাথে এমনি তো কথাবার্তায় অনেক ফ্রি, উনি অনেক কথা বললো আমাকে যে তুমি অনেক মানে ফ্রি, মানে সবার সাথে ফ্রিলি মানে বন্ধুত্ব করো, এই সে অনেক কথা বললো আমার লাইফে যে তুমি এর আগে দুইবার সমস্যা পড়ছো। তো আমি মনে মনে ভাবলাম উনি এত কিছু জানে কীভাবে, তো উনি বললো তোমার সামনে আরেকটা ফাড়া আছে, তো ওটা কেটে যাবে, সাবধানে থাকো। তো আমি বললাম যে আপনি জানেন শিরিক মানে হাত দেখা শিরিক এগুলো কিন্তু মুসলিম ধর্মে নাই? তো উনি বললো আমি জানি কিন্তু তোমার হাত দেখে কিন্তু আমি বলিনি, আর তোমাকে বলিনি এটা হবে, জাস্ট আমরা আইডিয়া করতে পারি যে এটা হতে পারে, ঠিক আছে, তারপরে সাবধানে থেকো। তো যাক ভালো। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমি তারে বললাম যে ভাই আপনি এমন করতেছেন কেন, আর অটোটা এত আস্তে চালাচ্ছেন কেন? তো উনি বলল কি যে আসলে অটোটা আমি আস্তে চালাচ্ছি না, আমার একটু প্রবলেম আছে। তো আমি বললাম যে কি প্রবলেম? পরে বললো কি যে আমার সাথে দুটা জিন আছে, ঠিক আছে, আমি এই দুটো জিন পালি। তো আমি বলি যে আপনি জিন পালেন? তো এই কথাটা শোনার পর আমার কেমন যেন লাগলো যে জিন পালে, তারপরে আবার হঠাৎ করে অটো এত স্লো হয়ে যায়, মানে রানিং অটো স্লো হয়ে যাচ্ছে একদম, মানে আমি হেঁটে চলে যাব, যখনই টিনে টুকা মারে তখনই আবার অটো রানিং চলছে। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে তারপর আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করি যে আমার মনের মধ্যে একটা মানে ই জাগলো যে আমি জিন দেখবো, কোনো দিন দেখিনি, সারা জীবন শুনেই গেছি। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করি, তো রিকোয়েস্ট করার পরে উনি মানছে না যে না তোমার দেখতে হবে না, তুমি দেখলে অনেক ভয় পাবা। তো আমি বললাম যে না ভাই আমি ভয় পাবো না, কোনো সমস্যা নেই, আমি দেখবো ভাইয়া, কারণ যে আমি কোনো দিন দেখতে পারিনি আর কারোর কাছ থেকে, কারণ যে ঢাকা থাকি ওরকম কোনো ইয়েও হয় না, মানে আপনাকে একটাবার ভয়ও হচ্ছিল না? না না, আমি তো কোনো দিন দেখিনি, আমার ওই জিনিসটা ফিল হচ্ছে না, কিন্তু আমি মানে দেখবো, এটা আমার মানে একটা ইচ্ছা। তো অনেক রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পর বললো কি যে তুমি অনেক ভয় পাবা দেখার দরকার নেই, রাত করে সম্ভবত, এখন দেখার দরকার নেই। তো আমি বললাম যে না ভাই আমাকে দেখাতেই হবে। তো অনেক জোর করার পরে পরে বললো যে আচ্ছা দেখাতে পারি, তবে মানে ভয় পাইলে চলবে না, তুমি যদি ভয় পাও তাহলে এটা তোমার দুর্বলতা, এটা আমার কিছু করার নেই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। পরে উনি কী পড়ে যেন আমার শরীরে একটা ফু দিল, ফু দেওয়ার পর বলছে যে তোমায় কিছু করতে পারবে না, তুমি মানে নিজেকে স্ট্রং রাখবা, মানে তুমি ভয় পাবা না, কিন্তু ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, হয়তো ভয় দেখাতে পারবে। তো আমি বললাম যে আচ্ছা কোনো সমস্যা নেই। তো আমার তখন আত্মবিশ্বাস আছে যে আমি ঠিক থাকতে পারবো। তো যাক আমি অটো সামনে বসা, তো অটোটা চলতেছে, এখন আমার শরীরে যখন ফু দিল তারপর আমার শরীরটা মানে কেমন যেন একটা গরম গরম মানে হয়ে গেল, যে ফুটা দেওয়ার সাথে সাথে যার বললো যে তোমার শরীর বন্ধ করে দিয়েছে আর কোনো সমস্যা নেই তোমার, কিন্তু ভয় পায় না। তো যাই হোক অটো চলতেছে, তো আমি হঠাৎ করে মানে যে উনি যে ফুটা দিয়েছে তার 1-2 মিনিট পরে আমার মানে শরীর থেকে ঘাম বের হচ্ছে যে আমি কী দেখতেছি, এটা যে দুটো লাশ মানে রাস্তার মাঝখানে। তো আমি ওই জিনিসটার দিকে মানে চাইয়ে আসি যে ওই দুটো কী গাছের উপরে, আমি বোঝার চেষ্টা করতেছি, কিন্তু হঠাৎ করে দেখি যে অটোটা যখন মানে ওই লাইটটা মানে একটু নিচের দিকে হয়ে গেছে, মানে কাছাকাছি গেছে, তখন আর দেখতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে অটো উপরে আসে মানে লাফ দিয়ে পড়লো আর কি, এটা বুঝতে পারলাম। একটা ঝাঁকুনি দিল, ঝাঁকুনি দেওয়ার পরে কী করলো অটোটা স্লো হয়ে গেল একদম, স্লো হয়ে যাওয়ার পরে তখন ওই লোকটা আবার টুকা মারলো, টুকা মারার পরে মানে আবার অটোটা রানিং চলতেছে। তো এইভাবে কিছুক্ষণ আমি দেখতেছি হঠাৎ করে কুকুর আসতেছে রাস্তার মাঝখানে, মানে হুট করে চলে আসতেছে। হ্যাঁ হুট করে, মানে রাস্তায় কোনো কুকুর তো আমি দূরে দেখতে পারবো, কিন্তু কোনো দূরে না, দুই সাইড থেকে দুটো কুকুর আসতেছে, মানে আইসে রাস্তার মাঝখানে মারামার লাগিয়ে দিছে। তো উনি হাত দিয়ে যখন ইশারা করে তখনই চলে যায়, মানে ওই কুকুর দুটো চলে যায়। তো আমার পিছে যারা আছে তারা কি দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, কিন্তু আমি ওটা ওখান থেকে বসে দেখতে পাচ্ছি, আমি যে কিছু বলবো ওই বলার ভাষাটা আমার ছিল না, ভয় পাচ্ছিলাম, খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়ের মধ্যে আত্মবিশ্বাসী যে আমার পাশে লোক আছে আমি কিছু করতে পারি, এটা মনে মনে ভাবছি আমি। তো যাই হোক ওইখান থেকে আমি কতক্ষণ যে মানে আমার মনে হলো যে আমি মানে যে 1 ঘন্টার রাস্তা আমার কাছে মনে হয় যে মানে আমার শেষ হচ্ছে না, যে আমি যে মানে ই করবো। তো যাই হোক আমার মানে যেখানে আমি নামবো ওইখানে যাই আমি হাজিগঞ্জের একটু আগে, তো ওইখানে নেমে আমাদের একটু মানে 5 মিনিট হাঁটতে হয় একটু ভিতর দিয়ে, তো তারপর আমাদের বাড়ি। তো ওইখানে যাওয়ার পরে তো অটোওয়ালা আমাকে নামাই দিল, তাকে আমি ভাড়াটা দিলাম, দেওয়ার পরে তো উনি বলল কি যে তুমি চলে যাও সমস্যা নেই, কিন্তু যদি রাস্তায় কিছু দেখো ভয় পাবা না, তুমি সোজা চলে যাবা, ঠিক আছে। তা আমি ওনাকে বলিনি যে আমি আপনার পাশে বসে অনেক ভয় পাইছি। তারপরে ভাইয়া আমি ওইখান থেকে নেমে অটোওয়ালা চলে গেল, তো আমি ওখানে মানে 1 মিনিট দাঁড়িয়েছিলাম যে আমি কী করবো, আমি বুঝতেছিলাম না যে আমি বাড়ির দিকে যাবো না এখানেই বসে থাকবো সারা রাত। তো যাই হোক ওখান থেকে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে বাড়ির কাছে যাব। তো আমি যখন কয়েকটা বাড়ি ক্রস করছি আমাদের, তারপরে হচ্ছে একটু ফাঁকা জায়গা, বাম সাইড হয়েছে মেহগুনির বাগান, তারপরে হয়েছে আমাদের পাড়া প্রতিবেশী কাকাদের বাসা মানে চাচিদের বাসা, তারপরে একবারে তারপরে আমাদের বাড়ি। তো আমি হাঁটতেছি যখন আমাদের ওই বাগানে ওইখানে আসছি, তখন আমি মনে মনে ভাবছি কি যে আমি বাড়ি চলে আসছি আর কোনো আমার সমস্যা নেই। তো যখন আমি বাগানটা ক্রস করব মানে পাশেই বাড়িটা, তো বাগানে একদম ওই প্রান্তে শেষে আপনার হচ্ছে মানে দেখি কি যে একটা মহিলা
আর একটা বাচ্চা মানে ঘাড়ে উপরে নিয়ে রাখলে যেভাবে মানে ওই ঘুম পাড়ালে আর কি যেমন ভাবে রাখে ওইভাবে বুকে উপরে নিয়ে কান্না করতেছে। তো আমি যখনই ওইখানে গেছি কান্নার শব্দ শুনে আমি মানে ভাবলাম যে কী ব্যাপার এখানে কান্না করতেছে কেন, মানে হঠাৎ মানে লাভ মানে লাভ হয়ে উঠছে যে কী ব্যাপার এখানে একটা মহিলা কান্না করতেছে। তো আমি আবার মনে মনে ভাবলাম যে হয়তো দেখা গেল আমাদের যে বাড়ির পাশে পাড়া প্রতিবেশী কাকা, তো ওনার স্বামী স্ত্রীর মাঝে মধ্যে ঝগড়া হয়, তো আমরা বাসা থেকে মাঝে মধ্যে শুনতাম। তো আমি ভাবছি হয়তো যে কাকি কাকার সাথে ঝগড়া করে এখানে দাঁড়ায় আছে, তো আমি এটা ভাবছি। তো আমি রাস্তায় ওইখান থেকে রাস্তার পাশেই তো বাগান, তো আমি ওইখান থেকে দাঁড়ায় বলছি কি কে কাকি নাকি, তো উনি কোনো কথা বলতেছে না। তো আমি মনে মনে ভাবলাম যে আমি কি চলে যাই, ঠিক আছে। তারপর এমনভাবে কান্না করতেছে যে আমার মানে মনে মনে ভাবছি যে কাকি কান্না করতেছে দাঁড়ায় হয়তো নিয়ে যায় বাসায়, যে আর আমি চিন্তা করছি যে আমি তো বাড়ির সামনে চলে আসছি, আমি চিল্লান দিলে সবাই চলে আসবে, তো আমার কিছু করতে পারবে না, তো এই আত্মবিশ্বাসটা আমার ছিল। তো আমি এই করে মানে যে আমি কাছে গিয়ে বলছি কি কাকি বাসায় চলেন, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন। তো এই কথা বলার পরে যখনই কাছে আমি গেছি তখনই দেখি কি যে আপনার ভাই ওই যে বাচ্চাটা মানে বুকের উপরে রেখে ঘুম পাড়ায় বাচ্চা গেড়ে ওইভাবে একটা বাচ্চা ধরা, কিন্তু ওই বাচ্চাটার কোনো মাথা ছিল না সাথে। আর ওই মহিলাটার হয়েছে মানে মুখ দেখতে পাচ্ছি না, সামনে চুল, এখন ওর মাথাটা কি পিছের দিকে নাকি সেদিকে আমি বলতে পারবো না। জাস্ট ওই অবস্থাটা দেখে আমার হাতে ব্যাগ ছিল আর ফল ফলানি নিয়েছিলাম বাড়ির জন্য, তো ওইখানে রেখে আমি যে চিল্লান দিয়েছি কি না আমি জানি না, তবে চিল্লানের উদ্দেশ্যে ওখানে আমি মানে অজ্ঞান হয়ে গেছি। জাস্ট তারপরের দিন সকাল 12টার দিকে আমি দেখি যে আমি বাসায় শুয়ে আছি। তো আমি তখন বললাম যে আমি মানে উঠে দেখি যে আমার পাশে মা আমার কাকা মানে আত্মীয় স্বজন আসছে, মানে অনেকে পাড়া প্রতিবেশী আসে দাঁড়ায় আমার দেখতেছে। তো আমি বললাম যে কী ব্যাপার এত মানুষ কেন এখানে, কয় তোর কী হয়েছিল। তো মা আমার বললো, আমি বললাম যে মা কিছু হয় নাই তো, এমনিতে একটু ভয় পাইছি। তো বলে যে ভয় পাইছিস, তোর একটা চিৎকার শুনলাম, তুই বাগানে ওইখানে পড়ে গেলি, ঠিক আছে তুই বাড়ি আসছিস, তুই আমার বলতে আমি আগায় নিয়ে আসতাম তোরে। আমি বললাম যে না মা কোনো সমস্যা নেই। পরে কয় না কী হয়েছে ক, পরে আমি মারে সব কিছু খুলে বললাম যে এরকম এরকম দেখছি আমি অনেক ভয় পাইছি। তো আমার মা আমার একটা চড় মেরে বললো কি যে তুই বেশি ফাজুল হয়ে গেছো নাকি, বেশি দেখার শখ হয়েছে তোমার। তো কি করলো একটা হুজুর আইনে সেরে আমাকে মানে যে ওই আপনার হয়েছে পানি পড়া দিল আর মানে অনেক ইটি করলো ঝাড়ফুঁক দিল, দেওয়ার পরে আমি ওখান থেকে বিছনায় থেকে আমি না হলো মানে দু তিন দিন আমি উঠতে পারিনি, মানে খুবই অসুস্থ ছিলাম, মানে এই জ্বর ছাড়ে আসে এরকম করতে হতে পারে, দু তিন দিন আমি অসুস্থ ছিলাম। এরপরে ভাই আমি আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পর হ্যাঁ এখন আল্লাহর রহমতে সুস্থ আছি ভাই।